দীর্ঘ 8 বছর পর মুক্তি পাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা দিন দাটে। প্রায় 100 কোটি টাকা বাজেটের সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত অনন্ত বর্ষা ভক্তরা। মুক্তি উপলক্ষে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। শুক্রবার 24 জুলাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে হাজির হন অনন্ত জলিল। উপলক্ষ দিন দাটে সিনেমার প্রচার। সিনেমায় আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্ত জলিলকে। তার বিপরীতে রয়েছেন বর্ষা। জানতে চাইলে অনন্ত জলিল বলেন, ব্যাপারে আপনারা খুব যা সার্চ থেকেই দেখেছেন যে আমার প্রমোশনের ডিজাইনটা একটু আলাদা থাকে। যাই হোক, এখন তো সবাই প্রফেশনাল, সবার ফেসবুক আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রমোশন করতে পারে। তারপরেও যেটা ব্যানার পুস্টন, ভার্সিটিতে আসা, স্কুল কলেজে যাওয়া, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা, এগুলো আমাদের থাকবেই। আর বিভিন্ন জায়গায় আমরা ওই মানে আপনার এই ছবি থেকে কত টাকা আসবে হল মালিকদের কাছ থেকে আমি জানি না, তবে আমার মনে হয় প্রমোশনের টাকায় আমার বেশি চলে যাবে। কারণ যেই হারে আমি প্রত্যেকটা হলে 4-5টা করে মানে বিলবোর্ড, ব্যানার, পোস্টন, মানে প্রতিটা হলে যেভাবে সাজাচ্ছি, এতে করে দেখা যাবে যে আমার হলের থেকে যেই টাকা পাবো তার অধিক টাকা আমার ওই মানে প্রমোশনেই চলে যাচ্ছে। দিন দাটে সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাস জমজম। টিএসসিতে অনন্ত বর্ষকে পেয়ে আগতদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা গেছে। দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড এন্ড সেই সাথে খুব হ্যাপি যে প্রায় 8 বছর, 8.5 বছর পর আমাদের ছবি রিলিজ হচ্ছে দিন দাটে। সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদে আমরা যেখানেই থাকি না কেন সেখানেই সিনেমাটি দেখব। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহারে সিনেমায় নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন অনন্ত জলিল। গান ট্রেলার প্রকাশের পর দর্শকের উচ্ছ্বাসই তা প্রমাণ করে। আসলে সত্যিই অনেক মানে গর্ব করার বিষয় যে সে মানে একজন অ্যাক্টর প্লাস হচ্ছে যে বিজনেসম্যান, কারণ সে যেরকমভাবে আমাদেরকে বাংলাদেশের চলচ্চিত্রকে উপরে নিয়ে যাচ্ছে সেরকমভাবে আমাদের বাংলাদেশকে অর্থনৈতিকভাবেও সাপোর্ট করছে। তো অবশ্যই তার মতো একজনকে নিয়ে বাংলাদেশ প্রাউড ফিল করবে এবং আমি নিজেও প্রাউড ফিল করি। সে পার্সোনালি অনেক ভালো একটা মানুষ, সেজন্য অনেক বেশি ভালো লাগে। আর সে যেরকমভাবে এখানে বক্তব্য দিয়েছে সেটা শুনে অনেক ভালো লাগছে। তো আমি গর্বিত যে আমি এইখানে এসে এইভাবে অপরচুনিটিটা পাইছি আর এভাবে মুভিটা দেখতে পারি। আমি বলবো যে যেহেতু প্রথম এইভাবে হচ্ছে যে ইরানে এই মুভিটা রিলিজ হচ্ছে এবং বাংলাদেশেও রিলিজ হচ্ছে, তো সবাইকে বলবো যে এই মুভিটা এত হাই বাজেটের মুভি হওয়ার অবশ্যই কোনো একটা রিজন আছে। তো সবাইকে যেন ঈদুল আজহাতে গিয়ে যেন এই মুভিটা হলে গিয়ে অবশ্যই দেখে, আর কি কেমন হয়েছে সেটাও যেন দর্শক কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে যে কী অবস্থা। খুবই ভালো লেগেছে ট্রেলারটি দেখে। এই অ্যাকশন সিনগুলো খুবই সুন্দর ছিল, বিশেষ করে গানগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে গানটি হচ্ছে দুই ভাষাতেই গাওয়া হয়েছে, ওই গানটি খুবই মনোমুগ্ধকর ছিল। সবাই যেটা দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে এই ফিলটা আমরা পেলাম এটা আসলেই বলার মতো না, খুবই একদম খুবই উপভোগ্য। ট্রেলারটা অসাধারণ ছিল, আসলে আমি এক্সপেক্ট করি নাই এত সুন্দর একটা ট্রেলার হবে। আমার কাছে পার্সোনালি ট্রেলারটা অনেক ভালো লাগছে আর আমার মনে হয় যে সবাই এটা এনজয় করবে খুব। আমরা একটা প্রিভিলেজ পেয়েছি, সেটা অবশ্যই আমাদের কাছে ভালো লাগছে যে আমরা স্টুডেন্টরা দেখতে পেয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাকে নির্ধারণ করা হয়েছে এই ট্রেলারটা দেখানোর জন্য। আসলে আমরা খুবই লাকি, আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি এবং উনি নতুন কিছু করার চেষ্টা করেছেন। এই যে মুভিটা, এটা ট্রেলার দেখলে মানুষ ভাবতে বাধ্য হবে যে এটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশের, ঠিক আছে, বাংলাদেশে এরকম একটা মুভি আই থিঙ্ক আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে এত বাজে মুভির মাঝখানে এরকম এত সুন্দর একটা মুভি আসবে। এবং বিগত কিছু মুভি খুবই ভালো এসেছে এবং আশা করি এই মুভিটাও অনেক ভালো হবে আর সব কিছু অনেক সুন্দর ছিল। তার এই সিনেমাটি হলিউডের সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। অনন্ত জলিল বলেন, আপনারা সিনেমাটি দেখবেন, নিরাশ হবেন না, গর্ব করে বলতে পারবেন সিনেমাটি নিয়ে। হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন। অনন্ত বর্ষা ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও দিন দ্য ডে সিনেমাটি শুটিং হয়েছে ইরান, তুরস্ক, আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় 2 বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।